হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। চলে এসেছি নতুন একটা জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে। আজকে আমি সুতো ইউজ করে মাত্র 3 মিনিটের মধ্যে একটা ভীষণ সুন্দর গলার হার এবং কানের দুল বানানোর টিউটোরিয়াল নিয়ে এসেছি। প্রথমেই আমি ব্লু কালারের একটা ডলি সুতো এখানে আনফোল্ড করে নিচ্ছি এবং শেষ প্রান্ত দুটোকে নিয়ে এক জায়গায় করে আবার সেগুলোকে ফোল্ড করতে থাকছি। এইভাবে আমি কন্টিনিউয়াসলি ফোল্ড করব যতক্ষণ পর্যন্ত না একটা টাসেলের মতো শেপ চলে আসে। দেখুন, এই শেপটা প্রপারলি চলে এসেছে। আমি এরপরে আর ফোল্ড করব না। এবারে যে কোনো একটা প্রান্তে এইভাবে আঠা অ্যাপ্লাই করে ওই মুখটাকে এইভাবে প্যাঁচাতে থাকবো যাতে এই প্রান্তটা ছুঁচালো মতো হয়ে যায়। দেখুন, বেশ সরু হয়ে গেছে, ছুঁচালো মতো হয়ে গেছে। এবারে আমি নিয়ে চলে এসেছি কটন বল, অ্যান্ড আজকে আমি রাধাকৃষ্ণের এই পেন্ডেন্টটা ইউজ করছি। সূচালো যে প্রান্তটা আমি করে নিয়েছিলাম তার মধ্যে থেকে আমি কটন বলগুলোকে ইন করে নিচ্ছি। আমি এখানে সবুজের ওপরে কটন বল ইউজ করছি। বাই দ্য ওয়ে, কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের পছন্দের মতো রাখতে পারেন, কিন্তু যেহেতু এটা রাধাকৃষ্ণের একটা মোটিভ নিয়ে করছি সেই জন্য আমি চেয়েছিলাম ময়ূরের পালকের কিছু রঙের সিমিলারিটি যদি রাখতে পারি। এনিওয়ে, 3টে কটন বল অ্যাড করার পরে আমি রাধাকৃষ্ণের যে পেন্ডেন্টটা রয়েছে সেটাকে অ্যাড করে নিয়েছিলাম এবং একদম একই অর্ডারে পরপর আবার 3টে কটন বল আমি এখানে ইন করিয়ে নিচ্ছি। এই ধরনের জুয়েলারিগুলো দেখতে ভীষণ সিম্পল হয়, বানানোটা আরও সহজ, এবং কেউ যদি নতুন কাজ শিখছেন তাহলে তারা এই ধরনের জুয়েলারিগুলো দিয়ে কিন্তু স্টার্ট করতে পারেন। এগুলোতে আপনার স্টক বাড়বে, আইডিয়াও বাড়বে। এবারে দেখুন, যে ছুঁচালো অংশটা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এখানটায় একটা গিট দিয়ে নিচ্ছি। অন্য আরেকটা যে প্রান্ত ছিল সেটাকেও আমি কেটে সমান করে নিচ্ছি এবং এটাতেও আর একটা ফাঁস দিয়ে নিচ্ছি আমি। এবারে দেখুন, যে ফাঁসগুলো দিলাম তার উপর থেকে একটুখানিক আঠা আমি অ্যাপ্লাই করে নিলাম যাতে পরবর্তীকালে কখনো খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। এবারে কানের দুল বানানোর প্রসেসে চলে এসেছি। মাত্র 2টো জিনিস দিয়েই আমি কানের দুলটা বানাচ্ছি। ময়ূরের 2টো চার্মস নিয়েছি আর ইয়াররিং হুক নিয়েছি। ইয়াররিং হুকের মুখটাকে এইভাবে আমি ওপেন করে নিয়েছিলাম এবং এবারে এটাকে ক্লোজ করে নিচ্ছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কানের দুলটা একদম রেডি হয়ে গেছে। একদম সেম প্রসেস ফলো করে আমি অন্য আরেকটা কানের দুলও তৈরি করে নিচ্ছি। ইয়াররিং হুকের যে মুখটা ছিল সেটাকে ওপেন করে এই চার্মসটাকে ওর মধ্যে থেকে নিয়ে তারপরে মুখটাকে আবার ভালোভাবে চেপে ক্লোজ করে নিলাম। তো ব্যাস, কানের দুলও রেডি আর ওইদিকে আমার গলার হারটাও রেডি। সো আজকের এই জুয়েলারি মেকিং টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।